জন বেশি, প্লাস আপনি হাঁটু কোমর ব্যথা বলছিলেন, আশা করি বুঝতে পেরেছেন। একটা হচ্ছে চিনি এবং চিনি জাতীয় খাবার একেবারে বর্জন করুন, বিশেষ করে কোল্ড ড্রিঙ্কস যেগুলো, সেগুলো একেবারে বর্জন করতে হবে, যেগুলো কিন্তু ওজন বাড়ায়। অবশ্যই ওজন, যে ওজন বাড়ানোর বেশিরভাগ কারণে যেমন হাই রিচ প্রোটিন, হুম হুম যেটা হুম আপনি বলছিলেন, যে কার্বোহাইড্রেট, যে সেটাই, সুগার, ডাইরেক্ট সুগার সুগার, সরাসরি যেমন ওজন বাড়ায়। মিষ্টি, আমরা কিন্তু ডাইরেক্ট মিষ্টি খেতে না করি, হ্যাঁ যেমন হ্যাঁ, দোকান থেকে কেনা যে মিষ্টিটা, এটা কিন্তু ওজন বাড়িয়ে দেয়। সব মিষ্টি ওজন বাড়ায়। হ্যাঁ, সব আর মিষ্টি। আরেকজন দর্শক টেলিফোনে অপেক্ষা করছে। হ্যালো দর্শক, আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সুমন বলছিলাম, বয়স 33, ঢাকা থেকে। আচ্ছা সুমন বলুন। জি, আমার কোমরের পিছনে প্রচন্ড পেন করতেছে, এটা গত মানে এর আগেও ছিল, কিন্তু আমি অ্যাকচুয়ালি কোনো সময় মেডিসিন ইউজ করি তো চলে যেত আমার মাঝে মাঝে, তো গতকালকে প্রচন্ড করতেছে আর কি, গতকালকে থেকে এই পর্যন্ত, ইভেন কোমরের বাম পাশে এবং বুকের বাম পাশে। আমি কালকে হঠাৎ করে আমার মানে ব্যথার থেকে শুরু করে মানে প্রচন্ড জ্বর চলে আসছে, প্রায় 103-104 ডিগ্রি, এই পর্যন্ত আমি বিছানায় শুয়ে আছি, কিছু করতে পারতেছি না এবং কোনো দিকে মুভ করতে পারতেছি না, প্রচন্ড পরিমাণ পেন করতেছে বুকে, কোমরে এবং কোমরের বাম পাশটায়। জি, আপনার পেশা কি, আপনি করেন কি? জি, আমি তো বিজনেস করি। জি, এর ভিতরে কি জি, কোনো আঘাত পেয়েছিলেন 2-1 দিনের ভিতরে, অথবা আপনি কি বলতে না পারেন? না, আমার তো মনে হচ্ছে না আমি কোনো আঘাত পেয়েছি এই জায়গায়। আপনার জ্বরটা কতদিন হয়েছে জ্বর? জ্বরটা গতকালকে দুপুর থেকে মানে নামাজ পড়ে উপরে উঠছে তখন থেকে আমার মানে হঠাৎ করে জ্বরটা, মানে বিছানায় শুয়েছি তখন থেকে জ্বরটা চলে আসছে জি, হঠাৎ করে, আগে ব্যথা এবং এসেছে তারপরে জ্বর আসছে। না হ্যাঁ ব্যথা ছিল একটু একটু, তখন হঠাৎ করে জ্বর চলে আসে এবং কাপড়ে খিঁচুনি জ্বর বলে কি, আমি মানে খিঁচুনিতে প্রচন্ড জ্বর, কতক্ষণ পরে পরে মানে কিছুক্ষণ পরে পরে খিঁচ দিয়ে জ্বর চলে আসে আর কি। আচ্ছা জি, ধন্যবাদ আপনাকে। আসলে কোমর ব্যথার অনেকগুলো কারণ আছে, এবং ওটার সাথে জ্বর আসা, এটা কিছুটা আর্থ্রাইটিসজনিত সমস্যা থেকে হতে পারে, অ্যাকিউট কোনো অ্যাটাক থেকে হতে পারে হয়তো, এটা কনফার্ম আসলে ক্লিনিক্যালি আমরা যখন রোগীগুলো দেখি আরও ক্লিয়ার বোঝা যাবে। আমার মনে হয় তো একটু ডেঙ্গু পরীক্ষাটা করে নেওয়া ভালো, সেক্ষেত্রে এখন কিন্তু সিজনটা, ডেঙ্গুর সিজন, সিজন কারণ এরকম চলতেছে, কোমরে অসহ্য ব্যথা যে কথা বলছে, সেটা থেকেও ডেঙ্গু হতে হওয়ার পারে। একটা সম্ভাবনা আছে। জি, জ্বর থেকেও কিন্তু কোমর ব্যথা হতে পারে, হ্যাঁ হ্যাঁ, বুকে ব্যথা বলছিল, ভয়ঙ্কর ব্যথা হয়। ব্যথা হতে পারে। আর দর্শক, আপনি দেরি না করে একজন স্পেশালিস্টের শরণাপন্ন হয়ে আপনি হয়তো ডেঙ্গু টেস্ট, কিছু ব্লাড টেস্ট করে দ্রুত করেন। আপাতত আপনি প্যারাসিটামল খেতে পারেন, এতে কোনো সমস্যা নেই, আপনি একজন স্পেশালিস্টের শরণাপন্ন হন, এটা কনফার্ম ডায়াগনোসিস করা খুব জরুরি। প্যারাসিটামলের বাইরে অন্য কোনো এনএসআইডি খেতে পারবে এনএসএরএস না খাওয়া যাবে যদি না, যদি হ্যাঁ ডেঙ্গু হয়। ডেঙ্গু হয়, ইয়েস, সেক্ষেত্রে হেমোরেজিক হলে তো বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। আপনি পুনর্বাসন প্যারাসিটামল, নিয়ে কিছু কথা বলবেন? জি অবশ্যই, আসলে যেমন আর্থ্রাইটিস রোগীর যেটা হচ্ছে পুনর্বাসন, এই ক্ষেত্রে যেমন আমরা প্রায় রোগী পেয়ে থাকি যে চেয়ারে বসে নামাজ পড়ে বা চলাফেরা করে না, বা নিচে না বসা, ব্যথার কারণে চলাফেরা না করতে করতে রোগী কিন্তু বেশিরভাগ মানুষই দেখে সে আর বাইরে যেতে চায় না, বাসায় থাকার চেষ্টা করে, একটু বয়স হলে আর চলাফেরা করতে চায় না, মানে এটা কিন্তু একটা মানুষের জন্য অভিশাপ। তো সেই জিনিসটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এক অপারেশনের জন্য আমাদের যেতে না হয়, পাশাপাশি একটা মানুষ যেন মরণের আগ পর্যন্ত যেন একটা মানুষ সুস্থ থাকে, সেজন্য নিজের কাজ নিজে করে যেতে পারে। যে এই রুগীগুলোকে আমরা যে পদ্ধতির মাধ্যমে, যে সিস্টেম অফ মেডিসিনের মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকি, দিস ইজ রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন। আমরা প্রত্যেকটা মানুষই চাই যে যেমন হাঁটু ব্যথা হোক, কোমর ব্যথা হোক, আর্থ্রাইটিস জনিত সমস্যা হোক, বা যে কোনো ব্যথা, বাত ব্যথা হোক, প্রত্যেকটা মানুষকে যদি আমরা প্রপার ওয়ে কোনো হসপিটালাইজড করে এই ট্রিটমেন্টগুলো চালিয়ে যেতে পারি, সেটাই সে কিন্তু ব্যথামুক্ত থাকবে, পাশাপাশি সে কিন্তু ডক্টর শফিউল্লাহ, স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। ডক্টর শফিউল্লাহ প্রধান অনুষ্ঠানে এসেছেন, আমাদের দর্শকদের অনেক মূল্যবান কথা শুনিয়েছেন, বিশেষ করে অপারেশন বিহীন যে এত বড় বড় জটিল রোগের চিকিৎসা করা যায়, আমার মনে হয় দর্শকরা অনুপ্রাণিত হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, আর টিভিকেও অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা চিকিৎসার মাধ্যমে অনেক অনেক অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে তুলতে পারলেও সময়কে কিন্তু ধরে রাখতে পারি না, তাই প্রত্যেকেরই উচিত সময়ের কাজ সময়ে সম্পাদন করা এবং যথাসময়ে সঠিক চিকিৎসা গ্রহণ করা, তবেই আমাদের সকলের জীবন হবে সুস্থ সুন্দর, দেশ হবে উন্নত। সুপ্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি আবারও পুনঃপ্রচার হবে আজ শনিবার মধ্যরাতের সংবাদের পর রাত 1:45। দেখবেন নিশ্চয়ই, সকলের সুস্থ সুন্দর জীবন কামনায় আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।